হ্যালো এভরিওয়ান, তোমরা আশা করি আমার এই ভিডিওর থাম্বনেল দেখে প্রত্যেকেই বুঝতে পেরেছো যে আজকে তোমাদের আমি কি জানাতে চলেছি। তবু আমি একবার বলি যে আজকে আমি তোমাদের জানাবো দ্বিপদ উপপাদ্যের সাধারণ পদ, অর্থাৎ কোনো একটা দ্বিপদ উপপাদ্যের প্রবলেম দেওয়া থাকলে তার সাধারণ পদ কিভাবে বার করব, সেই বিস্তৃতিতে মধ্যপদ বা মধ্যম পদ কিভাবে নির্ণয় করব, আর সেই ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলি, দেখো তোমাদের এই সাধারণ পদ নির্ণয় করতে গেলে অ্যাকচুয়াল তোমাদের জানা উচিত সাধারণ পদ জিনিসটা কী। কোনো এক দ্বিপদ বিস্তৃতিতে তার বিস্তৃতিটাই বা কেমন, এবং সাধারণ পদ জিনিসটা কেমন, বা মধ্যম পদ কেমন। ধরো আমি এখানে দুটো উদাহরণ লিখে রেখেছি। দেখো প্রথম উদাহরণে এ প্লাস এক্স তার হোল টু দি ওয়ার 5, অর্থাৎ ইন্ডেক্স এখানে 5, তার বিস্তৃতিটা যদি আমরা নিয়ম অনুসারে করি তাহলে আমরা লাস্ট যে রেজাল্ট সেটা এটাই পাব, বিস্তৃতি। এবার তার ঠিক নিচে দেখো a+x তার পাওয়ার 6, তাকে যদি বিস্তৃতি করি তাহলে কিন্তু আমরা এটা পুরোটাই পাবো। একই রকমভাবে তোমাদের আমি জানিয়ে রাখি, তোমরা বুঝতে পারবে আশা করি, a+x তার হোল স্কোয়ার আমরা ছোট্টবেলা থেকে সূত্র হিসেবে জেনেছি কি a² + 2ab, তার মানে 2ax + b² কিন্তু এটা জেনেছি। একই রকমভাবে a+x তার হোল কিউবের সূত্রও কিন্তু আমাদের মুখস্থ, কিন্তু আমরা বিস্তৃতির সাহায্যে কিন্তু এগুলো নির্ণয় করতে পারতাম। তো কিভাবে, দেখো সূত্র হচ্ছে a³ + 3a² x + 3ab² মানে এখানে x² + x³। পুরো বিস্তৃতিটাই আমি করে দিলাম সূত্রের সাহায্যে। এবার যে সাধারণ পদ বুঝতে গেলে তার আগে আরেকটা বিষয় বলি, কোনো দ্বিপদে তার সূচক যা হবে, ধরো এখানে সূচক আছে 5, একে বিস্তৃতি করলে টোটাল সর্বদা আমরা ঠিক সূচক যা হবে তার থেকে একটা পদ বেশি পাব। অর্থাৎ দেখো 5টার জায়গায় যেহেতু 5 আছে তাহলে টোটাল না পদ হবে কটা, 6টা, গোনো 1, 2, 3, 4, 5, 6টা। যত সূচক হবে তার থেকে এক, তার সঙ্গে এক যোগ করলে ঠিক ততগুলোই করে কিন্তু আমরা ওই বিস্তৃতিতে পদ পাবো। একই রকমভাবে এটাকেও যদি বিস্তৃতি করি, অর্থাৎ এটা যেটা পেলাম এখানেও দেখো যেহেতু সূচক আছে 6, তাই টোটাল এখানে 7খানা পদ রয়েছে। তাহলে আমি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7টা। তারপরে দেখো a+b মানে a+x তার হোল স্কোয়ার, সেখানে 3টে পদ, পাওয়ার 3 2 তাই, এর পাওয়ার 3 তাই, এখানে 4টে পদ রাখা আছে। এবার সাধারণ পদ, এইবার যদি প্রশ্ন করা হয়, আগে প্রশ্নগুলো বোঝো, এইবার যদি তোমাদের প্রশ্ন করা হয় যে এই বিস্তৃতিটা তুমি করলে না, মানে করা নেই বা আমাদের জানা নেই, ধরো প্রশ্ন করে বলল যে এই বিস্তৃতিতে 5তম পদ কত, 5 মানে 5 নম্বর পজিশনে কে আছে এই বিস্তৃতিতে, প্রশ্নটা করা হলো এরকমই তোমাদের করা হবে, এই বিস্তৃতিতে 5 নম্বর পজিশনে অর্থাৎ পঞ্চম পদ কত, অর্থাৎ t5 বার করতে বললো, অর্থাৎ পজিশানটা 5, সেই 5-এ সেই পদটার মান কত। তাহলে এটা নির্ণয় করতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো আগে বিস্তৃতি করতে হবে, এই সেই বিস্তৃতি, তার পঞ্চম পদ 1, 2, 3, 4, 5, তোমাদের উত্তর হবে এটা, উত্তর লিখবে কত, 5a x^4। একই রকমভাবে এখানে এসো, এই বিস্তৃতিটা না দিয়ে, মানে এটা না দিয়ে, এটা দিয়ে যদি প্রশ্ন করে t^6 অর্থাৎ ষষ্ঠতম পদ কত, তাহলে আমাদের আগে বিস্তৃতি করতে হবে, তাহলে তারপর দেখতে হবে কি আছে 6 নম্বর পজিশানে, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এইটা তোমার উত্তর হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু বিস্তৃতি করেই
সহজে বলে দিতে পারবো কত নম্বর পজিশানে কত আছে। যত নম্বর পজিশান বলবে ঠিক তত নম্বর পজিশানে কিন্তু আমরা বলে দিতে পারবো। এইবার আমার যে আলোচ্য বিষয়টা ছিল সাধারণ পদ, সেই সাধারণ পদটা হচ্ছে এটাই, এই পাঁচতম পদ বা ছয়তম পদ, এটাই হচ্ছে সাধারণ পদ। সাধারণ মানে এটা কততম পদ যদি বার করতে দেয় সেই বিস্তৃতিতে, সেটা বার করাটাই হচ্ছে আমাদের সাধারণ পদ, মানে কততম পদ। এবার দেখো, এই যখন পাওয়ার ফাইভ, যখন পাওয়ার সিক্স, যখন পাওয়ার দুই, যখন পাওয়ার তিন, আমরা কিন্তু সহজে সূত্র আকারে মুখস্থ রেখে বলে দিতে পারবো। কিন্তু পারবো না কখন? পারবো না এই সূচকটা, অর্থাৎ পাওয়ারটা যখন একটু বেশি হবে। ধরো পাওয়ারটা যদি এন ধরি, পাওয়ারটা যদি আমার দশ কুড়ি এরকম হতে পারে, দশ কুড়ি পঞ্চাশ একশো, পাওয়ার যাই থাকুক না কেন, যা খুশি হতে পারে, পাওয়ার তো এনের মান যে কোনো হতে, পূর্ণ সংখ্যা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার ওই বিশাল বড় সংখ্যক পাওয়ারের বিস্তৃতি করলে দেখা যাচ্ছে একশো তার পাওয়ার হলো, তাহলে পদ সংখ্যা হবে একশো একটা, একটা বেশি হয় পদ সংখ্যা, হট করে যদি বলে পঞ্চাশ নম্বর পজিশানে কে আছে বার করো, তাহলে নিশ্চয়ই আমার ওই বিস্তৃতি করে বার করাটা খুব সহজ ব্যাপার নয়। বা যদি বলে নিরানব্বইতম পজিশানে কে আছে বার করো, এটাও তাই খুব সহজেই কিন্তু তখন নির্ণয় করা যাবে না, তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাবে, অথচ তুমি সলিউশন করতে পারবে না, পরীক্ষার টাইমের মধ্যে তুমি শেষও করতে পারবে না, ইভেন পরীক্ষা হলের টাইম থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত অঙ্কটা শেষ হবে না, আলটিমেট সময় নষ্ট। সেই সময় থেকে বাঁচানোর জন্য একটা সহজ সরল সূত্র বলা হয়েছে, সেই সূত্রটা হচ্ছে সাধারণ পদ নির্ণয়, অর্থাৎ টু ফাইন্ড দ্য জেনারেল টার্ম ইন দ্য এক্সপ্যানশান অফ এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন। তাহলে সূত্রটা কি? এবার দেখো, যদি এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন এর আর প্লাস ওয়ানতম পদ, তম পদ সেটাকে আমরা শর্টে লিখব টি আর প্লাস ওয়ান দিয়ে, শর্ট মানে এই তম পদ যা এটা তাই সেম, এটাও লিখতে পারি আবার এই সংকেতটাও লিখতে পারি, তাই সংকেত লিখলে তো আর সূত্র হচ্ছে না। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ কি হবে, মনে রাখবে এন সি আর ইন্টু, জানো তোমরা সবাই বুঝতে পারছ, এন মাইনাস আর করতে হবে এর মাথায়, ইন্টু এক্স, এক্সের পাওয়ার হবে আর। এই হচ্ছে সেই জেনারেল সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা যততম পদ দিক না কেন নির্ণয় করে দেখাতে পারব। এবার তাহলে বুঝতে পারলে যে আরতম পদ মানে সাধারণ পদ জিনিসটা কি, যে কোনো পদ এনের মান, এনের মান যা হোক না, আর এর মান যাই হোক না কেন, আর এনের মান আর আর এর মান যাই হোক না কেন, আমরা যততমই পদ বার করতে দিক আমরা কিন্তু খুব সহজেই বার করে ফেলব। এবার এই সূত্রের সাহায্যে, এই একই সূত্রের সাহায্যে আমরা আর কি করতে পারি দেখো, ধরো এই অঙ্কটাই আবার বলি, ধরো এই যে বিস্তৃতিটা, এটা টোটাল কতগুলো পদ আছে আমরা বুঝতেই পেরেছি, টোটাল আছে ছটা পদ। যদি বলা হয় এর মধ্যপদ কত, এর মধ্যপদ, মধ্যম, মধ্যপদ বা মধ্যম পদ বা ইংলিশ হবে মিডিল টার্ম, মিডিল টার্মটা কত? দেখো এখানে পাওয়ার কত, ছয়, সরি ফাইভ, যদি ফাইভ হয় তাহলে আমরা টোটাল পাচ্ছি কটা নাম্বার অফ, এদের টোটাল পদ সংখ্যা কটা আছে, ছটা, একটা বাড়বে। তাহলে দেখো ছটা যদি হয়, তুমি হিসেবে করে এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা পদ আছে, তাহলে এক্ষেত্রে মিডিল টার্ম কিন্তু এই দুটো হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবে, যদি পাওয়ার বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে ওদের মিডিল টার্ম কিন্তু সেই বিস্তৃতিতে দুটো বেরোবে, এইটা আর এইটা, তখন দুটোই তোমার উত্তরে বার করতে হবে। এবার দেখে নাও মিডিল টার্ম কোথায় আছে, কত নম্বর পজিশানে মিডিল টার্ম আছে সেটা আমার বুঝতে হবে, কারণ আমি এই সূত্রটা তো ইউজ করব, আমার তো এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মধ্যপদ বা মিডিল টার্ম দুটো, এর পাওয়ার যখন বিজোড় তখন সেই ক্ষেত্রে মধ্যপদের কততম পদ বার করার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা করব কি,
দেখে নাও পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কি করতে হবে, এখানে আছে কত ফাইভ, তাহলে পাঁচ থেকে এক বাদ দাও বাই দুই প্লাস ওয়ানতম পদ, আর একটা পদ হবে কি ফাইভ প্লাস ওয়ান দেখতে পাচ্ছ বাই টু প্লাস ওয়ানতম পদ, মানে এই এইতম পদ আর এইতম পদ, অর্থাৎ টি টি লিখে দিলাম, এই দুটোতম পদই হচ্ছে তোমার কি হবে মিডিল টার্ম। যেহেতু পাওয়ার বিজোড় অর্থাৎ সূচক বিজোড়, তাই দুটো মধ্যপদ আছে আমি দেখে বুঝতে পাচ্ছি, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র দুটো ইউজ করব। অর্থাৎ দেখো পাঁচ থেকে এক বাদ দিলে হয় চার, চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই, দুই প্লাস এক মানে থার্ড, তিন, দেখো তিনতম পদ এটা তার তৃতীয় পজিশানে বা থার্ড পজিশানে কিন্তু এ বসে আছে, আর এটা ঠিক তার ফোর্থ পজিশানে দেখো এ বসে আছে, অর্থাৎ পাঁচ আর এক ছয়, ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন, তিন আর এক চার, চারতম পদ, অর্থাৎ তিনতম পদ থার্ড এবং চারতম পদই হচ্ছে এই বিস্তৃতির মধ্যপদ। একই রকমভাবে যখন পাওয়ার হবে যুগ্ম, তখন মধ্যপদ দেখো পাওয়ার যুগ্ম হওয়া মানে টোটাল সাতখানা পদ, এখানে ছয় যেহেতু তাহলে সাতখানা পদ আছে, সাতখানা পদ থাকা মানে ঠিক এই পদটাই দেখো মিডিলে বসে আছে, ঠিক এই পদটাই, অর্থাৎ একটা মিডিল টার্ম এক্ষেত্রে। তা একটা মিডিল টার্ম বার করতে গেলে নিয়ম কী, সেইটা বার করার যখন যুগ্ম হবে খেয়াল রাখবে যুগ্ম হলে কী করতে হবে আর অযুগ্ম হলে কী করতে হয়, এটা সবসময় তোমাদের বুঝে নিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তা এক্ষেত্রে দেখো এই যে মিডিল টার্মটা, এই মিডিল টার্মটা বার করার যে শর্টকাট নিয়ম, যে পাওয়ারটা আগে যেমন আমরা করেছিলাম এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ আর এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ, এক্ষেত্রে এন এর মান যদি যেহেতু ছয়, তাই তোমরা করবে কি ছয়কে ডাইরেক্ট ছয়কে দুই দিয়ে ভাগ করো প্লাস ওয়ান, অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের মধ্যপদ বার করার নিয়ম যখন পাওয়ারটা যুগ্ম থাকবে। তার মানে দেখো ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন, তিন আর এক চার, অর্থাৎ চারতম পদই হচ্ছে তোমার মিডিল টার্ম। এইভাবেই কিন্তু আমরা এই প্রবলেমগুলো দ্বিপদ উপপদের যদি কোনো প্রশ্নে বলা থাকে যে সাধারণ পদ বার করো, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি, নিচে যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্র ইউজ করতে পারি। আর যদি বলে কোনো বিস্তৃতি দিয়ে যদি বলে মধ্যপদ কত হবে, পাওয়ার দেখে বিচার করতে হবে কততম পদ বার করতে হবে, ততম হিসেব থেকে আমাদের এই সূত্রটা, অর্থাৎ এই সূত্রটা আমরা তখন কিন্তু ইউজ করে বার করে নিয়ে আসবো। তাহলে দু রকম প্রবলেম এখান থেকে এই একই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সলভ করতে পাচ্ছি। তারপরে এমনও হয় যে অনেক প্রশ্ন আছে যে যদি বলা হয় যে এক্স টু দিয়ে কোনো একটা বিস্তৃতি, ধরো এই বিস্তৃতিটাই দিল, এই বিস্তৃতিটা দিল, এইটা দিয়ে বলল যে এক্স কিউবের সহগ কত, এক্স কিউবের সহগ কত, সেক্ষেত্রে কিন্তু দেখেই বুঝতে পারছি আমরা দুশো ইন্টু এ কিউব, এটা হচ্ছে এক্স কিউবের সহগ এটা। তা এক্ষেত্রে সবসময় যে আমরা বিস্তৃতি করে বার করতে হবে তাও না, সেক্ষেত্রেও এই মধ্যপদ বার করা নিয়ম বা সাধারণ পদ বার করার নিয়মের সাহায্যে আমরা বার করব। আবার অনেক সময় প্রশ্ন হয় যে এক্স বর্জিত পদ নির্ণয় করো, সেক্ষেত্রেও এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা বার করব। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বার করতে পারছি কী কী, বার করতে পারছি কততম পদ এটা বার করতে পারছি, দু নম্বর বার করতে পারবো কি যে তার মিডিল টার্ম কত এটা বার করতে পারবো, তিন নম্বর বার করতে পারবো যে ওই বিস্তৃতিতে এক্সের পাওয়ার কোনো কিছু একটা বলে দিল, সেই এক্স কিউব বা এক্স পাই, এক্স টু দিয়ার ফাইভ বা এক্স টু দিয়ার সিক্স, এরম জাতীয় কোনো কোনো রাশি যে পদে থাকবে সেই পদের সহগ বার করতে হবে। আবার এরকমও হতে পারে কোনো একটা বিস্তৃতিতে কোনো একটা টার্মে এক্স নেই, অর্থাৎ এক্স বর্জিত, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সূত্রের সাহায্যেই বার করতে পারবো। তবে আমি যে কটা প্রবলেমের কথা বললাম প্রত্যেকটা প্রবলেমের অঙ্ক আমি একটা একটা করে ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো এই সূত্রটা কীভাবে প্রয়োগ হয়েছে, তাহলে তোমাদের কাছে পুরো এই চ্যাপ্টার যে ধারণাটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি তোমাদের জন্য চারটে প্রবলেম লিখে রেখেছি। নাম্বার ওয়ান, এটা অষ্টম পদ নির্ণয় করতে হবে। নাম্বার টু, এই বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করতে হবে। নাম্বার থ্রি, এই বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করতে হবে।
এবং চার নম্বরে দেখো এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 32 সহগ নির্ণয় করতে হবে। তাহলে এই যে চারটে প্রবলেম, এই চারটে প্রবলেমে কিন্তু এই সূত্রের সাহায্যে আমাদের নির্ণয় হবে। সূত্রটা একবার লিখে দিচ্ছি, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইনটু এক্স হলে এইটা। এই যে সূত্র, এই জেনারেল সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই চার ধরনের প্রবলেম আমরা অতি সহজে সলভ করতে পারবো। তো প্রথম অঙ্কটা দেখি বা দেখাই। দেখো প্রথম অঙ্কে তোমাদের যেটা আছে, তোমাদের প্রথম অঙ্কটা দেখে নাও। দেখো এই বিস্তৃতি করতে হবে, তাহলে 2a প্লাস বি তার পাওয়ার হচ্ছে 15। এই যে বিস্তৃতিটা, এই বিস্তৃতিতে বলা হয়েছে অষ্টম পদ নির্ণয় করো। তো অষ্টম পদ আমি বেশি লিখছি না, তোমরা তাহলে অতএব এরম লিখবে, অষ্টম পদ মানে T8, এটা লিখলাম অষ্টম পদ বিস্তৃতিতে। তবে বিস্তৃতি তো করবো না আমরা, বিস্তৃতি করা সবসময় সম্ভব না। তা সেক্ষেত্রে দেখো T8 লিখলাম অষ্টম পদ, তারপরে T8টাকে, এটা কিন্তু মনে রাখতে হবে এই জায়গাটা, T8টাকে তোমরা 7+1 করে নেবে সবসময়। অর্থাৎ 8+7 না করলে এখানে দেখো R+1 অনুরূপ আসবে না, R+1, কারণ R এর মান তো আমাদের দরকার। R প্লাস যদি না আসে ঠিকঠাক, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক প্রবলেম হবে। এরপরে সূত্র অ্যাপ্লাই করবো। এবার দেখো এটা তো R এর মানের ক্ষেত্রে, আর N এর মান তো এটা 15, তাহলে N হচ্ছে 15, সি আর 7, এ এর মান তো এখানে 2A, ফলে 2A লিখলাম 15-7, তাহলে আমি লিখছি 15-7 ইনটু এক্সের জায়গায় আছে বি, বি এর মাথায় হবে 7। দেখো একদম এই সূত্রর অনুরূপ আমি লিখেছি, এই সূত্র যেমনটি তেমন কায়দাতেই আমি এখানে লিখলাম। এবার এনসিআরের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে তোমরা এর মান কিন্তু খুব সহজে বসাতে পারবে, যদি ক্যালকুলেটার ইউজ করতে পারবে। যেহেতু পরীক্ষায় তোমরা ক্যালকুলেটারের সাহায্যে 15 CR বসাতে পারো, বা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্যালকুলেটার ছাড়াও করা যায়। ধরো এটা বার করা নিয়ে হচ্ছে 15 বাই, দেখো 15-7 তার মানে 15-7 করলে 8, 8 আর এইটা বসে 7। তাহলে আবার বলি, এটা বার করার নিয়ম হচ্ছে প্রথমে উপরে যেটা থাকবে এন তার ফ্যাক্টোরিয়াল লিখবে, তারপর এইটা এটা বিয়োগ করে তার ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে নিচে যেটা থাকবে সেটাই ফ্যাক্টোরিয়াল করে দেবে। দেওয়ার পরে এবার এদিকে দেখো, 2 মাথায় 15-7 বাদ দিলে হয় অবশ্যই 8, এর মাথাতেও দেখো 8 হবে, আর বি এর মাথাতে কত হবে 7, মানে সূচকে 7 হবে, মাথা বলছি বারবার। তারপরে লাস্ট এটা এবার ক্যালকুলেটার ইউজ করতে পারো, বা কমিয়ে যাওয়া যায়, অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে। তার জন্য আমরা এইবার দেখো আমরা যেটা করব, এই পুরো হিসাব 2^8 আর এই পুরো হিসাবটাকে আমরা ক্যালকুলেটারে বসালে যে মানটা পাবো 16-7-3-6-0 থাকবে, a^8 × b^7। দেখো তাহলে এই বিস্তৃতিটা করলে, বিস্তৃতি করলে, এক্সপ্যানশান করলে তার 8 পজিশানে আমরা কিন্তু এই পদটাকেই পাবো, একদম জাস্ট এক্স্যাক্ট এই পদটাকেই আমরা পাবো। এই হচ্ছে তোমাদের 1 কোশ্চেন, তার সলিউশন কিন্তু এটা, অর্থাৎ অষ্টম পদ আমরা নির্ণয় করতে পারলাম। এরপরে দেখো দ্বিতীয়তে আমি লিখেছি কি, মধ্যপদ নির্ণয় করতে হবে, কোনো একটা বিস্তৃতি তার মধ্যপদ। প্রবলেমটা দেখাই আরেকবার, দেখো প্রবলেমটাই লেখা আছে আমার। তো মধ্যপদ অর্থাৎ 2 আমি তো এটা সলভ করেই ফেললাম, এবার 2 এর মধ্যপদ নির্ণয় করতে গেলে দেখো পাওয়ার আছে 9, পাওয়ার যদি 9 থাকে তাহলে পদ সংখ্যা হবে টোটাল 10, আর পদ যেখানে এখানে 10, তার মানে অবশ্যই আমাদের পদ মধ্যপদ হবে কিন্তু 2। এই মধ্যপদ কত নম্বর পজিশানে আছে এটা আমাদের বুঝে নিতে হবে। বোঝার নিয়ম কি আমি বলেছি, তাহলে আরেকবার দেখাচ্ছি, আগে অঙ্কটা লিখে নিই। দেখো এখানে মধ্যপদ, তাহলে আমি অঙ্কটা পাতাই 3x-1/2x, তার এই যে 9 লিখলাম,
এটা লেখার পরে তাহলে এন এর মান এখানে আছে 9, তাহলে কত নম্বর মধ্যপদ কারা কারা হতে পারে? তাহলে এন যেহেতু অযুগ্ম, এটা তো অযুগ্ম, এটা অযুগ্ম লিখে নিলাম। যদি অযুগ্ম হয় সেক্ষেত্রে পদ থাকবে, মধ্যপদ থাকবে কটা? দুটো। সেই মধ্যপদ কত কততম পদ? তাহলে দেখায় 9-1/2+1 তম পদ একটা, আর একটা কত? টি 9+1/2+1, এই দুটো পদ। এটা ফর্মুলা অনুযায়ী আমি লিখলাম। তাহলে টিটা হচ্ছে কত দেখো, 9 থেকে একবার দিলে হয় 8, 8-কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4+1 করলে 5, মানে 5। আর এখানে দেখো 9 আর 1 10, 10-কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 5+1 6। অর্থাৎ বুঝতেই পাচ্ছি যে 5তম পদ এবং 6তম পদ এ দুটোই হচ্ছে তোমার এই বিস্তৃতির মধ্যপদ। তো এবার আমরা 5তম পদ বার করি, পঞ্চম পদ। পঞ্চম পদ বার করার নিয়ম কি তোমরা জানো সবাই, ফর্মুলা ইউজ করার আগে আগে তোমাকে 4+1 করে নিতে হবে, আমি বলেছি এর আগে আগেই। তারপর এনসিআর অর্থাৎ 5 সি, আর এর মান 4, 3x, 5-4 করলে হয় 5-4 করলে হয় 1, আর এখানে অবশ্যই নেগেটিভ সাইনটা কিন্তু ধরে নেবে, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে, এখানে পাওয়ারটা হবে 4। তাহলে আবার দেখো, একটু মন দিয়ে দেখো এই জায়গাটায়, তাহলে আমরা পেলাম কি 9c4 3x, অ্যাকচুয়ালি ও 9c হবে, আমি ভুল করলাম, 9c4 কেন করলাম, এখানে হওয়া উচিত ছিল 9c4, হ্যাঁ 5c4 কেন করলাম, 9c4, এটা বিয়োগ করলে হয় 5, আর এখানে 4। এবার ঠিক আছে, আগে ভুলই হয়েছে আমার, ভুল বলে ফেলেছি। এরপরে দেখো 9c4-এর ভ্যালু 126, ডাইরেক্ট আমি ক্যালকুলেটারে বসিয়ে বলছি। 3^5-এর ভ্যালু, 3^5-এর ভ্যালু পরে বার করছি, ইন্টু x^5 থাকছে, আর এখানে যেহেতু পাওয়ার মাইনাস আছে, বাইরে পজিটিভ, বাইরে যুগ্ম মানে পাওয়ারটা হচ্ছে 4, তাই মাইনাস কখনো পজিটিভ নেগেটিভ হবে না, তার মানে পজিটিভ হয়ে যাবে। তাহলে 1/2^4 ইন্টু x^4 হিসাব করলে এবার লাস্ট কনক্লুশন দাঁড়াবে, পুরো ক্যালকুলেশন করলে 15309/8 ইন্টু এক্স, এই হচ্ছে 5তম পদ। তাহলে আমাদের এই 5 নম্বর পজিশনের পদটি হচ্ছে এটা। একই রকম কায়দায় আমরা 6 নম্বরে কত যত যেটা আছে সেটাও বার করব, একই রকম কায়দায়। ঠিক কি একই রকম কায়দায় বার করতে গেলে দেখো কী করতে হবে এবার। তাহলে টি সিক্স বার করতে গেলে T5+1 করে নিতে হয়, তাহলে 9c5, জানো বুঝতেই পারছো 9c5 হবে, তারপরে ই এর জায়গা হবে 3x, 9c5 মানে বিয়োগ করলে হয় 4, আর -1/2x এখানটা হয়ে যাবে 5। পুরোটার ক্যালকুলেশন করতে হবে, করলে তোমরা বুঝতে পারবে কত হবে। তাহলে 9c5-এর ভ্যালু হবে কত দেখো, পুরো হিসাব করলে লাস্ট হিসাব, আমি এর পুরোটার হিসাব যদি করি লাস্ট দাঁড়াবে দেখো 5013/16 ইন্টু 1/x, এটাই হচ্ছে 6 নম্বর পজিশনের অঙ্ক। অর্থাৎ এই বিস্তৃতির মধ্যপদ দুটো হলো এই একটা আর এই একটা, এই দুটোই হচ্ছে ওই বিস্তৃতির মধ্যপদ। তাহলে বুঝতে পারলে আশা করি। এরপরে তোমাদের যে 4 নম্বর দাগের অঙ্কটা দেখো, এই সরি 3 নম্বর দাগের অঙ্ক, সেটা একটু মন দিয়ে দেখো। যে বিস্তৃতিতে বলা হয়েছে x বর্জিত পদ কত, এটা ওই সেই সাধারণ সূত্রের সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো আমি করে দেখাচ্ছি, দেখো তোমাদের এক্স বর্জিত পদ বার করতে গেলে কীভাবে করবে, কোশ্চেন নম্বর 3, এখানে কোশ্চেন নাম্বার দিলাম 3 দিলাম, এক্স বর্জিত পদ বার, তাহলে এটা লিখতে হয় যে 2x+1/3x^9 এর আর
প্লাস ওয়ান তম পদটি হল এক্স বর্জিত, এটা ধরে নিতে হয়। পাশে আমি এখানে ধরি কথাটা লিখে দিলাম। তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই বিস্তৃতির আর প্লাস ওয়ান তম পদ কততম পদ, এটা তো আমি বিস্তৃতি করিনি। বিস্তৃতি করলে তবেই তো বুঝতে পারতাম যে এর কোথায় এক্স নেই, কিন্তু না করে আমাদের বার করতে হচ্ছে। তাহলে বিস্তৃতি না করে বার করতে গেলে আমরা ধরে নেব আর প্লাস ওয়ান তম পদই হচ্ছে এক্স তম, মানে এক্স বর্জিত পদ। এইবার তাহলে আমাদের ওইটা বার করে নিতে হবে এক্স বর্জিত পদ। তাহলে দেখো টি আর প্লাস ওয়ান ফর্মুলা, নাইন সি আর জানি না ইন্টু টু এক্স, তার পাওয়ার হবে নাইন মাইনাস আর ইন্টু ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার, কত পাওয়ার হবে এখানে আর। জাস্ট ফর্মুলাটাই কিন্তু এখানে ইউজ হচ্ছে। এরপরে নাইন সি আর, এবার দেখো দুয়ের পাওয়ার নাইন মাইনাস আর, এক্সের পাওয়ার নাইন মাইনাস আর, এখানে তিনের পাওয়ার, আচ্ছা তিনটাকে আমি নিচে লিখি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার আর, আর এক্সটাকে একটু উপরে নিয়ে যাব মাইনাস টু আর, হিসাব করা সুবিধার জন্য। এবার নেক্সট লাইনে দেখো, তাহলে নাইন সি আর দুয়ের পাওয়ার নাইন মাইনাস আর ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার আর, তাহলে এক্সের পাওয়ার কত হবে এটা যোগ এটা, তার মানে নাইন মাইনাস থ্রি আর, এই হলো নাইন মাইনাস থ্রি আর। এবার দেখো আমরা ধরেছি কিন্তু আর প্লাস ওয়ান তম পদটা হচ্ছে এক্স বর্জিত, মানে সেখানে কোনো এক্স নেই, কিন্তু ধরে যেটা পেলাম এই যে রাশিটা পেলাম এই রাশিতে দেখতে পাচ্ছি পরিষ্কার এক্স পদে, মানে ও একটা এক্স রয়েছে, তার পাওয়ারও একটা আছে, কিন্তু এটা থাকলে হবে না, এইটা টোটালি থাকলে হবে না, কারণ আমরা ধরেই নিচ্ছি তো এই পদটাতে কোনো এক্স নেই। যদি তাই হয় তাহলে এটা থাকবে না, তখনই খেয়াল করে দেখো এই পাওয়ারটা যদি জিরো হয়, এই পাওয়ারটা জিরো হয়ে গেলে তাহলে এটা ওয়ান, আর এইটা ওয়ান মানে কিন্তু টোটালি এই পদটা এইটা এবং তার মধ্যে কোনো এক্স থাকবে না। তাই লিখবো আমরা এবার কি, যেহেতু এক্স বর্জিত, এই কথাটা মাস্ট লিখবে, অতএব নাইন মাইনাস থ্রি আর সমান জিরো। এখান থেকে আর এর মান তোমাদের ফাইন্ড আউট করতে হবে, আর এর মান কত বেরোবে তিন। তাহলে আর এর মান যদি তিন হয় তাহলে কিন্তু অতএব, এবার আর এর জায়গায় এইটা মান বসিয়ে দেবো, অতএব লিখব যে টি থ্রি প্লাস ওয়ান মানে নাইন সি, নাইন সি থ্রি দুয়ের পাওয়ার নাইন বিয়োগ তিন, আবার ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি তার পাওয়ার থ্রি। এইবার দেখো এখানে তো তিন বসালে তো জিরো হয়েই যাচ্ছে, তার মানে সেইটাই কিন্তু বার করলাম, অর্থাৎ চারতম পদে টোটাল এক্স নেই ওই বিস্তৃতিতে, এবং সেই পদটা কি এটা। এবার নাইন সি থ্রির মান পুরো ক্যালকুলেশন করলে দেখো নাইন সি থ্রি, নাইন সি থ্রি দুয়ের পাওয়ার হবে ছয়, ওয়ান বাই তিনের পাওয়ার কিউব। এবার পুরোটার ক্যালকুলেশন করলে তোমরা পাবে যেটা 199.1/9। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা নিজেরাই পারবে। তাহলে এক্ষেত্রে ওই সাধারণ সূত্রের সাহায্যে আমরা কিন্তু এক্স বর্জিত পদ সেটাও বার করতে পারলাম। এবার ওই সূত্রের শেষ প্রয়োগ যেটা করব আমরা, যে কোন পদে এক্স টু দি পাওয়ার 32 আছে। আগে প্রবলেমটা দেখো, যে এই একটা অঙ্ক, এই অঙ্কে বলা হচ্ছে যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 32 এর সহগ কত, সহগ মানে পাশে সহগ কত হবে, এক্সের সহগটা কত হবে। তো আগে অঙ্কটা পাতিয়ে নিই, যে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা লিখব কি, ওই একই রকম যেমন ধরেছিলাম যে এক্স টু দি পাওয়ার 4
x to the power 4 plus 1 by x cube বিস্তৃতিতে তে r প্লাস 1 তম পদে, আগে যেমন বলেছিলাম তম পদে x নেই, এবার ধরে নিলাম r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 32 আছে, এই কথাটা এখানে মেনশান করলাম। তাহলে আমরা বার করব কি, দেখো t আর প্লাস ওয়ান তম পদটাই বার করব, এন 15 সি আর জানি না, এক্স টু দি পাওয়ার 4 15 বিয়োগ আর, তারপরে 1 বাই এক্স কিউব হবে আর। একদম সূত্র অনুসারে আমি মানগুলো পুট করলাম জাস্ট। এরপরে 15 সি আর এক্সের পাওয়ার হচ্ছে 4 গুণ 60 বিয়োগ 4 আর, আর এখানে হবে এক্সের পাওয়ার -3 আর। এরপরে দেখো 15 সি আর এখানে হবে এক্সের পাওয়ার 60 বিয়োগ 7 আর। এইবার ধরাই হয়েছে যে ওই বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদে হচ্ছে এক্স টু দি পাওয়ার 32 আছে। তার মানে এই যে পদটা বার করলাম আমি, এই যে পদটা, এই পদে যে এক্সটা আছে তার যে পাওয়ার সে নিশ্চয়ই জিরো না, আগের মতো বলেই দিয়েছে তো যে এক্স টু দি পাওয়ার 32 আছে। তার মানে আমরা যেহেতু অতএব লিখতে পারি কি যে 60 বিয়োগ 7 আর সমান 32, তো লিখতেই পারি, পাওয়ারটা তো 32 অবশ্যই হবে। যদি তাই হয় সেখান থেকে আমরা আর এর মান বার করব কত, এখান থেকে আর এর মানটা বেরিয়ে আসবে আমাদের টোটাল 4। আর এর মানটা কত হবে 4। আমাদের প্রশ্ন করা হয়েছিল এক্স টু দি পাওয়ার 32 সহগ নির্ণয় করো, অতএব সহগ মানে এক্স টু দি পাওয়ার 32 তো এটাই, তাহলে সহগ মানে তো এটা, ওই বিস্তৃতির এক্স টু দি পাওয়ার 32 যেটা আছে এটা তার সহগ হচ্ছে এটা, অতএব এক্স টু দি পাওয়ার 32 এর লিখবে এরকমভাবে সহগ হলো, সহগ কোপিসিয়েন্ট হলো 15 সি 4 এর ভ্যালু যা হবে তাই, অর্থাৎ 11 ফ্যাক্টোরিয়াল বাই 15 বিয়োগ 4 মানে 11 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, এটা পুরোটা হিসাব করলে তোমাদের দাঁড়াবে 1365। তাহলে আশা করি তোমাদের আমি যেটা বললাম এটা বুঝে নাও। এইবার দেখো এই যে সাধারণ পদ নির্ণয়ের যে সূত্রটা ছিল এটা, এই সূত্রের সাহায্যে এই 4টি প্রবলেম কিন্তু আমি এখান থেকে সলভ করে দেখালাম। তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। থ্যাংক ইউ।